বিসমিল্লাহি রহমানি রে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে ডিম বেগুনের রেজালার একটি রেসিপি নিয়ে আসছি, যে রেসিপিটি আসলে মাছ মাংসকে হার মানিয়ে দেয়। আমরা কিন্তু গরু মাংসের রেজালা অনেক সময় খুব বেশি পছন্দ করে থাকি, কিন্তু অতিথি আপ্যায়ন বা যে কোনো অকেশনে আমরা এরকম মাছ মাংসের পাশাপাশি বেগুনের রেজালা যদি তৈরি করে তাদের সামনে প্রেজেন্ট করি, তাহলে এই রকম নতুন টাইপের খাবার অতিথিরা খুব মজা করে তৃপ্তি করে খেয়ে নেবে। তো আজকে এই বেগুনের রেসিপিটি কী করে তৈরি করলাম তার প্রস্তুত প্রণালী চলুন দেখে নিই। প্রথমে দুটো বেগুন নিয়েছি, বেগুনগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে দুই অংশ কেটে ফেলে মাঝখানের অংশ এভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি পুরো ভিডিওটা কিন্তু দেখানোর চেষ্টা করেছি, বাট ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, ভিডিওটা অনেকটাই বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখে বুঝে নিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। এই তো আমি বেগুনটা বাটি সাইজ করে নিয়েছি, আর যে অবশিষ্ট বেগুনের অংশগুলো ছোট ছোট করে রেখেছি সেটা কিন্তু আলাদা একটি পোর্শনে রেখেছি, ওই অংশগুলো কিন্তু আমি কাজে লাগাবো, এর জন্য পরিষ্কার বাটিতে তুলে রেখেছি। এখন এই বাটিগুলোর ভিতরে আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে একটু সব জায়গায় মিশিয়ে দিচ্ছি লবণ। আর লবণ দেওয়ার পর এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো ভালোভাবে সব জায়গায় ছিটিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণ আপনারা কম বেশি কিন্তু অ্যাড করে নিতে পারবেন। এরপর কিন্তু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে কিন্তু আমি খুবই সামান্য করে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলা দিয়ে ভালো করে প্রতিটা বাটি মিক্সড করে দিচ্ছি। আর অবশ্যই মিক্সড করার পর পিছনের যে অংশটা আমি এখনই আপনাদের সাথে শেয়ার করছি, পিছনের অংশতেও কিন্তু এই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি ওখানেও মিক্স করে দিব, কারণ এটা ভাজলে তখন এটা স্বাদে স্বাদটা ভেরিয়েশন করে, এই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। পিছনের অংশ দেখুন দিয়ে দিয়েছে। এভাবে করে বাটিগুলো তৈরি করে মশলাগুলো মিশিয়ে ফেলতে হবে। তো এই পর্যায়ে এই কাজটা আমার ডান। তো খুবই সুন্দর লাগছে বাটিগুলো দেখতে, আর বাটির ভিতর থেকে যে বেগুনের অবশিষ্ট অংশ আছে এই অংশগুলো কিন্তু ফেলে দিব না, এটা পরবর্তী স্টেপে কাজ করব, সেটা আমি ইনশাআল্লাহ নেক্সটে বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটির পাশে থাকবে, দেখবেন তাহলে বুঝতে পারবেন এই অংশগুলো দিয়ে আমি কী কাজ করব। আশা করি আপনাদের অবশ্যই অনেক কাজে লাগবে আজকের এই রেসিপিটি। তো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে আসছে, ঠিক চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে দিয়ে আমি প্রতিটি বেগুনের বাটিতে ডিম দিয়ে দিয়েছি। দিয়ে চুলার আঁচ কিন্তু আবারও বলছি আমি কিন্তু একেবারে লোয়ের থেকে সামান্য একটু বেশি রেখেছি, এখানে কোনোভাবে হাই হিট দেওয়া যাবে না। দিয়ে এখন এটার উপরে আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এই তো লবণ ছিটানো হয়ে গেছে। এখন আপনারা যদি একটু স্পাইসি খেতে চান, এক্ষেত্রে একটু শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে দিলেই হয়ে যাবে। আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে আমি 5 থেকে 4 মিনিটের মতো ওয়েট করছি। এই তো 4 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এই তিনটে এখন তুলে ফেলছি, আর একটা আমি এখন ভেজে দেখাবো স্পাইসি ছাড়া। এই তো এই অল্প তেলে ভেজে নিব, ডিম দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু আবারও বলছি খুবই অল্প আঁচ রেখে ভেজে নিচ্ছি। এখন শুধু সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, এটা আমি স্পাইসি করব না, তাই শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি না। এই তো ঢেকে দিলাম, 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে তেলটা চারপাশে একটু লাগিয়ে দিয়ে এই যে উল্টিয়ে দিচ্ছি। ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর উল্টিয়ে দিয়ে বাকি অংশগুলো, এই তো সিদ্ধ হয়ে গেল, এখন আমি এগুলো তুলে ফেলব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। বেগুনের বাকি যে অংশগুলো ছিল সেগুলো আমি এরকম কিউব করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি কীভাবে কাটছি সেগুলো কিন্তু শেয়ার করছি।
ভিডিওটা কিন্তু বারবার বলছি বড় হয়ে যাবে দেখে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। এই তো কাটা হয়ে গেছে, এখন এগুলোর ভিতরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু দেখিয়েছি খুবই অল্প দিয়েছি, যেহেতু আরও অনেক স্টেপ বাকি আছে তাই এখানে বেশি লবণ দেওয়া যাবে না। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টি স্পুন দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখন এরকম অল্প তেলে এই বেগুনের বাকি অংশগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এপিট উপিট করে নেড়ে চেড়ে ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো। এই তো দেখুন হালকা প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর একটু রাখবো তা ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে রাখলাম। 1 মিনিট পর আবার আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন এরকম হয়ে গেছে। এখন একটি বাটিতে তুলে রাখছি, এই তো আপনার সাথে শেয়ার করছি বেগুনের বাটি ডিম প্লাস বেগুনের মাঝখানের অংশগুলো। এটাই কিন্তু কাজ শেষ না, আরও কাজ আছে, একটু কষ্ট করে আমার সাথেই থাকুন। এই তো সরষের তেল দিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু আমি হালকা করে বেটে নিয়েছিলাম, সেই 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কিউমিন পেস্ট 2 টেবিল স্পুন, গার্লিক পেস্ট 2 টেবিল স্পুন, জিঞ্জার পেস্ট 2 টেবিল স্পুন। এই তো সব মশলা দিয়ে দিয়েছি, এখন চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে পানি আমি দিয়েছি মাত্র 1/4 কাপ পরিমাণে, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন শুকনো মরিচের গুঁড়ো, 1/2 টি স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আজকের খাবারটা কিন্তু আসলে খেতে খুবই অসাধারণ, আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন থেকে একটু বেশি চিলি ফ্লেক্স। এই তো চিলি ফ্লেক্স দেওয়ার পর চামচ দিয়ে আবার একটু মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টমেটো সস। মশলাগুলো সব টমেটো সসের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে আবার ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা আমি কিন্তু এখানেও অল্প করে দিচ্ছি, কারণ লবণ কিন্তু 3-4 বার ইউজ করা হয়েছে, সো অত বেশি লবণ এখানে ইউজ করা যাবে না। ওয়াটার দিয়ে দিচ্ছি হালকা গরম করে নিয়েছিলাম, 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এই তো পানি দিয়ে যখন পানিটা একটু হালকা গরম হয়ে আসে, এরপর যে বেগুনের মাঝখানের অংশগুলো দিয়ে দিলাম, দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে এখন বেগুন ডিমের বাটিগুলো দিয়ে দিচ্ছি এই মশলা পানির ভিতরে। একে একে সব কয়টি বেগুনের বাটিগুলো দিয়ে দিচ্ছি। আমার এই বেগুন ডিমের রেজালাটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট। ও আর এখন ঝোলের পানি প্রায় কমে এসে, এ পর্যায়ে 1/3 কাপ পরিমাণে ঘন মিল্ক রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খাবারের টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে, আর গরুর ঘোষের রেজালা আপনারা খেয়েছেন, ঠিক এরকম টাইপের একটি ডিম বেগুনের রেজালা আপনারা ঘরে তৈরি করা আমি অনুরোধ করছি। আশা করি আপনাদের ঘরে প্রত্যেকটা মেম্বারের খুব ভালো লাগবে। আর এখন সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে শুকনো ভাজা জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে। এই ভাজা জিরা গুঁড়ার জন্য আরও খাবারের স্বাদটা বেড়ে যায়, কারণ এটা আলাদা একটি ফ্লেভার আসে। এই তো আমি এখন চুলার আঁচ অফ করে দিয়েছি, ঝোলের পরিমাণ এরকমটাই রাখবো। একটি প্লেটে ডেকোরেশন করে দেখাচ্ছি, আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।